ভয়ংকর পরিণতিত কর্মসংস্থাপন বিচারি বহিরাজ্যলৈ দৌড়া শ শ অসমীয়া যুবক এতিয়া নিরাপত্তাহীন। বুধবারে কর্মসংস্থাপন বিচারি বহিরাজ্যলৈ যাওয়া লক্ষিমপুরের পিতা পুত্রর উড়িষ্যা দুর্বৃত্তই আক্রমণ করা চাঞ্চল্যর মার নৌযাওতেই পুনের সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যর ঘটনা। এইবার কেরালার আহতে মাছবাতর পৰা নিরুদ্দেশ অসমর শ্রমিক। কেরালার পর আহতে হাওড়া স্টেশনের পর হেরাই। নাম তো কি? আতুল সালাম। লাউগাঁও। লাউগাঁও থানার উপরিহাট। প্রায় 20 দিন আগতে কেরালার পর কাম করে ঘরলৈ আহি আছিল নগাঁও রূপহিহাটর শ্রমিক আব্দুল সালাম। কিন্তু হঠাৎ হাওড়া রেলওয়ে স্টেশনের পর নিরুদ্দেশ হয় শ্রমিকজন। শ্রমিকজনের নির্দেশ হওয়া খবর পাই শোকত ভাঙি পড়েছে পরিয়ালর লোক। পরিয়ালর লোকে ইতিমধ্যে রূপহিহাট আরক্ষী থানাত গোচর রুজু করেছে যদিও কোনো কুংকুত্র নোপাত এতিয়া অধিক চিন্তিত হয়ে পড়েছে পরিয়ালর লোক। যদি কোনো কোনো সদাশয় ব্যক্তিয়ে শ্রমিকজনের সন্ধান পায় তেন্তে 9360026 80 এই নম্বরত যোগাযোগ করবলে আহ্বান জানাইছে পরিয়ালর লোকে। ব্যুরো রিপোর্ট, পিআই নিউজ। সামগ্রীর কাঠপাড়াত লক্ষাধিক টাকার চোরাংকা জব্দ। সদর আর সালনা বন বিভাগে অভিযানত জব্দ করে চোরাং কাঠর একটা কাঠফলা মিল। দীর্ঘদিন ধরে আমবাগান কাঠপাড়ার আলাউদ্দিনে চলাই আসছিল চোরাং কাঠর রমরমিয়া বেহা। বৃহস্পতিবারে বন বিভাগে আলাউদ্দিন নামের লোকজনের ঘরের জব্দ করে লক্ষাধিক টাকার কাঠখিনি। সালনা আর নগাঁও রেঞ্জে যুটিয়া অভিযান চলাই জব্দ করে কাঠখিনি। আনহাতে এই অভিযানত আলাউদ্দিন আটক করবলে সক্ষম নহল বন বিভাগের দলটো। আমবাগান কাঠ পাত গ্রুপ একটা মিল আর কিছু রাউন্ড কাঠ আর ফালা কাঠ মিলাই যথেষ্টখানি যাতে সক্ষম হয়। কিমান মান মূল্য হব? এটা 1 লাখের উপরেও কম। কোনে কোনে কারণে দিত চলেছিল? এই নগাঁও ডিএফও স্যার নেতৃত্বতে লোকাল আইছিল এসিএম শান্তনু বড়ুয়া, দেবেন কলিতা স্যার এসিএম, আর নগাঁও সদর রেঞ্জার জয়ন্ত গোস্বামী রাজ্যত ভয়াবহভাবে বৃদ্ধি পাইছে বন্যপানী আর মানুষের মাজর সংঘাত। মঙ্গলবারে গুয়াহাটি মহানগরীর রাজপথত গজরাজর বিচরণের পাছতেই বৃহস্পতিবারে গৌরীপুরের দক্ষিণ গেরামারি ছয়স্তম খন্ডগাঁওর এটা বাঘর পোহালি উদ্ধার হয়। আজি পুয়ার ভাগত এজন লোকে পথারলৈ যাওতে দুটা বাঘ আর একটা বাঘর পোয়ালি দেখা পায়। বাঘর পোয়ালি আর বাঘ দুটাত প্রত্যক্ষ করার পাছতেই চিঁয়র বাখর করে ব্যক্তিজনে, আর এই চিঁয়রের শব্দ শুনি স্থানীয় লোক দৌড়ি আহে আর প্রত্যক্ষ করে দুটা বাঘ আর একটা বাঘর পোয়ালি। লগে লগে গৌরীপুরের বন বিভাগের বিষয়া খবর করে তৎক্ষণাৎ বন বিষয়াজনে একটা বন কর্মচারী সজাতি দল লগত লৈ ঘটনাস্থলীত উপস্থিত হয় যদিও বাঘ দুটা পলায়ন করে আর পরবর্তী সময় বাঘর পোয়ালিটি বন বিভাগে উদ্ধার করবলে সক্ষম হয়। উল্লেখ্য যে গেরামারিত কেইদিনমানের পর সন্ধ্যা হওয়ার লগে লগে বাঘর তর্জন গর্জন আর রাতে হলে বাঘর গর্জনের শব্দত গাঁওখনের জনসাধারণের টুকরি নাইকিয়া হয়েছিল। আর এটা বাঘর পোয়ালি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করেছে বৃহত্তর গেরামারি অঞ্চল। আতঙ্কর কথা শুনা গৈছিল গেরামারিত। আপনার কি পালে আহি পালে? মই তো আহিলো দেখিলো এটু মানে এই যে আমার ইয়াতে দেশি মানুষে কয় হাগা গেদরা বাঘা সাইলে আর কি, বাঘা সাইলে এটা বাঘের মতনই দেখাত। এই কয়েকদিন আগত যে ব্যাপারী পট্টিতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল বিরাট কয়েকদিন আগত তো নয় প্রায় 5-6 বছর হবে নাকি? হ্যাঁ 5-6 বছর মান হব। 5-6 বছর মান আগত ট্রাকত অ্যাক্সিডেন্ট হই এটা মানে এই এই নহয় পোয়ালিটি যে উদ্ধার হয়েছে পোয়ালিটি কি লতা মেকুরি নাকি? লতা মেকুরি নহয়, লতা মেকুরি। গেরামারি প্রাহাবুদ্দিন মোল্লার রিপোর্ট, পিআই নিউজ। পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যর মূল আধার, এই বাণীকে আগত লৈ মৰিগাঁও জিলা প্ৰশাসনে বালিকা বিদ্যালয়সমূহত হাতত লৈছে বিশেষ পদক্ষেপ।
কন্যা তথা মহিলাসকলৰ মাহেকীয়াৰ সময়ত লবলগীয়া বিজ্ঞানসন্মত স্বাস্থ্য যতন, পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা বিষয়ে সজাগতা বৃদ্ধিৰ বাবে বিদ্যালয়ে বিদ্যালয়ে সংস্থাপন কৰিছে চেনিটেৰী ভেণ্ডিং মেচিন। কেৱল 5 টকাৰ বিনিময়ত ছাত্ৰী আৰু শিক্ষয়িত্ৰীসকলে লাভ কৰিব 2টাকৈ নেপকিন। ইয়াৰ অংশৰূপে বৃহস্পতিবাৰে জালুকুটি গাৰ্লছ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত হয় নেপকিন ভেণ্ডিং মেচিন সংস্থাপন কাৰ্যসূচী। ইয়াৰ অংশৰূপে বৃহস্পতিবাৰে জালুকুটি গাৰ্লছ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত হয় নেপকিন ভেণ্ডিং মেচিন সংস্থাপন কাৰ্যসূচী। এই কাৰ্যসূচীত জিলা উপায়ুক্ত ঋতুৰাজ বৰাই অংশ লৈ ইয়াৰ উপকাৰিতাৰ বিষয়ে ব্যাখ্যা আগবঢ়ায়। এই অনুষ্ঠানতে জিলা প্ৰশাসনৰ কেইবাগৰাকী বিশিষ্ট অতিথিৰ লগতে জিলা যুটীয়া স্বাস্থ্য সঞ্চালক ৰোহিণী কটকী, জিলা শিক্ষা বিষয়া ডক্টৰ তিলক শইকীয়াৰ লগতে ছাত্ৰ ছাত্ৰীয়ে অংশগ্ৰহণ কৰে। ব্যুৰ' ৰিপৰ্ট, পিআই নিউজ। সৰ্পদংশনত মৃত্যু এগৰাকী 40 বছৰীয়া মহিলাৰ। বঙাইগাঁও জিলাৰ পাতিলাহদা বাওবাৰীত খেতি সাপে দংশন কৰাত মৃত্যু হয় এগৰাকী 40 উৰ্ধৰ মহিলাৰ। জানিব পৰা মতে দুপৰীয়া পথাৰত গৰু চৰাবলৈ যাওঁতেই বাও ভৰিত দংশন কৰে এডাল ফেটি সাপে। লগে লগে মহিলাগৰাকীক চিকিৎসালয়লৈ নিয়াৰ পৰিৱৰ্তে ওচৰতে থকা অন্য ব্যক্তিয়ে ভৰিত বান্ধি বঙাইগাঁও জিলাৰে চকীশালী পায়েৰপাৰা গাঁৱৰ নিতাই দাস নামৰ বেজজনৰ ওচৰলৈ লৈ যায়। কিন্তু পৰৱৰ্তী সময়ত বেজজনে জৰা ফুকা কৰি সাপৰ বিষ নামিছে বুলি ভৰিৰ বান্ধ খুলি দিয়াৰ পিছতেই অচেতন হৈ পৰে মহিলাগৰাকী। পিছত মানিকপুৰ মহাত্মা গান্ধী আদৰ্শ চিকিৎসালয়ত ভৰ্তি কৰায় যদিও ডাক্তৰে মৃত বুলি ঘোষণা কৰে মহিলাগৰাকীক। উল্লেখ্য যে বিগত বৰ্ষতো মহিলাগৰাকীক দংশন কৰিছিল সাপে। তাৰ পিছতেই মহিলাগৰাকীৰ ডাঙৰজনী ছোৱালীও সৰ্প দংশনত মৃত্যু হৈছিল আৰু আজি 1 বছৰ সম্পূৰ্ণ নহওঁতেই মৃত্যু হ'ল মহিলাগৰাকীৰ। মৃত মহিলাগৰাকীৰ নাম তাইজুন নেচা। উল্লেখ্য যে বুধবাৰে মহিলাগৰাকীৰ মৃত্যু হোৱাৰ পাছতেই অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্য বিৰাজ কৰিছে। বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যাৰ চৰম উত্তৰণৰ দিনত চিকিৎসালয়লৈ নিয়াৰ পৰিৱৰ্তে এগৰাকী মহিলাক অন্ধবিশ্বাসৰ বলি হৈ মৃত্যুমুখলৈ ঠেলি দিয়া হ'ল নেকি, এই প্ৰশ্নও বৰ্তমান সময়ত অৱতাৰণা হৈছে। কিয়নো সৰ্পদংশনৰ পাছতেই বিভিন্ন লোকে অন্ধবিশ্বাসৰ বলি হৈ চিকিৎসালয়লৈ নিয়াৰ পৰিৱৰ্তে বেজ বেজালিৰ ওচৰ চপাৰ ফলতেই মৃত্যু হৈ আহিছে বহু নিৰীহ লোকৰ। সৰ্পদ দংশনৰ পাছতেই মহিলা বা পুৰুষক কেনেধৰণৰ চিকিৎসা গ্ৰহণ কৰিব লাগে তাৰ বাবে সজাগতামূলক ব্যৱস্থাৰ প্ৰয়োজন আহি পৰিছে। আপোনাৰ কি হয়? মোৰ ভনী হয় বাহৰিত ঘৰ অজতাৰে নিছিল, অজাৰ বানখুলি দিয়াৰ মৃত্যু হ'ল। তেওঁৰ কি নাম আছিল? ফাইজুন। কি কি হাপে কামৰাইছিল? কেতিয়া 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 অজাজনৰ ঘৰ ক'ত? চকীয়ালি। কি হ'ল? কামৰাৰ পিছত চকীয়ালি লৈ গৈছিল। লৈ গৈছিলে অজাই ঝাৰা বোকা কৰাৰ পিছত? অজাই ভাল হোৱা বুলি কয়, ভাল হোৱা বুলি কৈছে যে বানখুলি এতিয়া মৃত্যু হয়। মৃত্যু হয়? এতিয়া আপোনালোকে ক'ত লৈ গ'ল? এতিয়া পাণ্ডা ভাৱৰ লৈ যায়। পাণ্ডা ভাৱৰ ভাৱৰ এইবিলাক খানাত কেচ চেচ কৰিছে নেকি? নাই কৰা নাই। অজাই কি কয় এতিয়া? অজাই এতিয়া ভাল পাওঁ বুলি কয়। মানিকপুৰৰ পৰা ইমদাদুল হক চৌধুৰীৰ ৰিপৰ্ট, পিআই নিউজ। থানাত গোচৰ দিয়াৰ বাবে দলবদ্ধভাৱে আক্ৰমণ শ্বহীদপুৰত। কঠিয়াতলী আৰক্ষী চকীৰ অন্তৰ্গত সৰু পথাৰত শ্বহীদপুৰত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যৰ ঘটনা। বুধবাৰে আকাবুৰ হুছেইনে বন্ধকত ৰখা খেতিৰ মাটিত ঘাঁহ কাটিবলৈ বাধা দিয়াৰ বাবে আকাবুৰ হুছেইনক মাৰপিট কৰাত কঠিয়াতলী আৰক্ষী চকীত এখন গোচৰ ৰুজু কৰিছিল উক্ত ব্যক্তিৰ ওপৰত। গোচৰ ৰুজু কৰাৰ বাবে উক্ত ব্যক্তি কেইজনৰ ঘৰৰ সন্মুখত বাট আগুচি ধৰি আকাবুৰ হুছেইনৰ পৰিয়ালৰ লোকক মাৰপিট কৰি গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত কৰাৰ লগতে 25,000 টকা কাঢ়ি লৈ যোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। আঘাতপ্ৰাপ্ত ব্যক্তি কেইজনক লগে লগে কঠিয়াতলী অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়। উল্লেখ্য যে মাৰপিটৰ ঘটনা সংঘটিত কৰা ব্যক্তি কেইজনৰ ঘৰৰ ওচৰেদি যোৱাৰ ৰাস্তাৰে অহা যোৱা কৰিব লগা হয় আকাবুৰ হুছেইনৰ পৰিয়ালৰ লোক। উক্ত ব্যক্তি কেইজনে আকাবুৰ হুছেইনৰ পৰিয়ালৰ লোকক এইখন ৰাস্তাৰে অহা যোৱা বাধা প্ৰদান কৰিছে। এই ঘটনাক কেন্দ্ৰ কৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে সমগ্ৰ অঞ্চলত।
ফার্স্টৰ ঘটনা মানে ই হৈছে আমি নগাঁও জামুৱাৰি চুলো ব্যৱহাৰ তা আইতে আমাৰ ফুল আহা নাছে এই মাদ্ৰাছা মাদ্ৰাছা যাওয়ার হতে তারা ঘুরাই দিছে ঘুরাই যাওয়ার বাদে আমরা বড় জন গেছি কোনে কোনে ঘুরাই দিছিলে হে নূর ইসলামে ঘুরাই দিছে নাম কই কই পিছত আজি কি হইছে আজি নূর ইসলামে ঘুরাই দিছে যদি আমরা ওই ডাঙ্গর কাকাই আছে জি কইছিলে যাওয়ার পিছত কি কলে কি কিয় ঘুরাই যা তোমার মাস্টার উসর যাও হে মুখ লই গেছে মাস্টার উসর তো মাস্টার কইখিনি এ মুখ পাইছে রাস্তাত মুখ লই আহিছে যা ফেলে যায় এই অপমান আই হি আগত আহি গল মই পিছত করি পিছত করে যাওয়ার পিছত ইহতর ঘরের ওষুধ নুরি সামর ঘরের ওষুধ আহিছু এই পিছফালে মুখ পান্জা মারি দিল ধরি তিন চারজনে মুখ খুব মার ডাকা করি কোন কোন আসলে চারিজন এই খাইরুল আসিলে আর নুরি ইসলাম আসিলে নরজুল আসিলে আর নুরুল হক আসিলে মোহাম্মদ আসিলে লগত আপনার মারিছিলে নাকি মারিছিলে নাকি আপনার মুখ খুব মারিছে আর কাক মারিছে আর মোর ডাঙ্গর ককা আছে দেখি লোরে আছে তাকে মারিছে এই সমগ্র ঘটনা কঠিয়াতলী আরক্ষী তদন্ত আরম্ভ করেছে যদিও পরবর্তী সময় কি পর্যায়ত সেয়া সময়তে হব লক্ষণীয় বুজাইপুরা জাপির আহমেদ রিপোর্ট বিআই নিউজ।